তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খবর শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খবর শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু বলো না FTV Media 24 in anticipation of healthy culture. Wasallam taraktu fikum amrain lan tadillu ma tamassaktum bihima كتاب الله وسنة رسوله صدق الله العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب بالعالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসুন সকলে আল্লাহর নামের একটু তাসবিহ পড়ি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জোরে বাবা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ এই কালিমার পথ ধরে সকল বাধা যায় ছিড়ে এই কালিমার পথ ধরে সকল বাধা যায় ছিড়ে বদর ওহুদ খন্দকে জয় এনেছি সব দিকে ইনকিলাবের অসরমদের লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ Allah
গবের রজনী ভরাও আকাশের তারা কার প্রেমে জেগে জেগে হয় দিশে হারাও গবের রজনী ভরাও আকাশের তারা কার প্রেমে জেগে জেগে হয় দিশে হারাও তোমার প্রেমের ভার আর সহে না যে তোমার তুলনা তুমি নিজে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হাসবি রাব্বি সাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বল হাসবি রাব্বি সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بلو شماني دو فستيتي উত্তর শুনলকিয়া করমুল্লা বাজার পাশে সৌরাস্তা বাজার তাহরিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ১৪তম ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল কাসিম সাহেব বারাকাল্লাহু তাআলা ওয়া ফি হায়াতিহি সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের অন্যতম প্রধান অতিথি এই জনপদের প্রতিনিধি এই অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব শাহাদাতুল্লাহ সেলিম সাহেব, আজকের মাহফিলের যিনি এবং আরো অনেক অতিথিবৃন্দ, আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান আলোচক প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা শহীদুল ইসলাম সিদ্দিকী সাহেব থেকে শুরু করে স্থানীয় দূর দূরন্ত থেকে আগত বিচক্ষণীয় হযরত ওলামায়ে কেরাম আমার পিতৃ সমতুল্য দাড়ি পাকনেওয়ালা মুরব্বিয়ানে ইজাম আমার হৃদয়ের টুকরা করে যা টুকরা প্রিয় যুবক ভাইয়েরা পদ্মার অন্তরালে সম্মানিতা সদ্দাশিলা আবেদা শাহেদা জাকেরা আল্লাহওয়ালা সম্মানিতা মা বোনেরা, আপনাদের প্রত্যেককে আমি আন্তরিক বাদ মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে এই জনপদের হাজারো বাসিন্দাদের মধ্য থেকে বাছাই করে আলাদা করে ভাগ করে মায়া করে হায়াতের মধ্যে বরকত দিয়ে সুস্থ শরীরে যেই মালিক এখন এই মুহূর্তে এই জান্নাতের বাগানের ফুল হিসাবে ফুটিয়ে রেখেছে, আসুন আমরা সেই মালিকের দরবারে তার দেওয়া কণ্ঠনালী ছেড়ে দিয়ে কালিমাতুর শুকরিয়া আদায় করি ফরি আলহামদুলিল্লাহ। না আপনাদের কণ্ঠের মধ্যে মনে হচ্ছে যেন কেউ নিষেধাজ্ঞা জারি করেছে, ও আমার জাতি ও আমার তরুণ প্রজন্মের কলিজার টুকরা যুবক ভাইয়েরা, যদি তোমাদের কণ্ঠনালীর মধ্যে যদি কেউ নিষেধাজ্ঞা জারি না করে থাকে তাহলে রাতের এই নিস্তব্ধ পরিবেশ ভঙ্গ করে যার কণ্ঠের মধ্যে যতটুকু আওয়াজ আছে আসো আমরা ততটুকু আওয়াজ ছেড়ে দিই
এক কণ্ঠে এক বাক্যে গোটা এলাকাটা একটা চেকেন্টের জন্য মুখরিত করি আল্লাহ শুকরিয়ার মাধ্যমে। যার কণ্ঠে যতটুকু আওয়াজ আছে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে পড়ো আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রিয় সম্মানিত উপস্থিতি, এই ময়দানটা এই মাহফিলটা আমার দীর্ঘদিনের এক পরিচিত ময়দান। মিনিমাম 7 থেকে 8 বারও নয় আমি আসি নাই এরকম হবে। আমার বিশ্বাস যত মানুষ এখানে বসে আছেন, 2-4 জন হয়তো বা বাদ থাকতে পারে মেহমান হিসাবে দূর দূরান্ত থেকে আসলে, আর নচেৎ অধিকাংশ মানুষ আমাকে চিনেন। শুধু এই মাহফিল নয়, এই আশেপাশে যতগুলি মাহফিল হয় ওই মাহফিল গুলো কোন না কোন বছর আমি আসি না এমনটা হয় না, ঠিক না? গত 2 দিন আগে ওনার যেগুলি যেই মসজিদের সভাপতি, ওনার বাবা যেই মসজিদের খতিব ছিলেন, সেই মসজিদের 2 দিন আগে আলোচনা করে আসছে নাকি স্যার? আলহামদুলিল্লাহ, চিনেন কিনা? অত্যন্ত ভালো ফ্যামিলির, ভালো বংশের একজন আলেম পরিবারের সন্তান। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুক, বলেন আমিন। তো সেই সুবাদে এখানকার অধিকাংশ মানুষদেরকে আমি যতটুকু চিনি বা না চিনি, আপনারা আমাকে খুব কাছ থেকে চিনেন। অনেকে আমাকে এলাকা আসলে হুজুর ডাকে না, ভাই বলে ডাকে, তাদের ভাইয়ের মতো। তো সুতরাং আজ আমি আপনাদেরকে পেয়ে ধন্য, মুগ্ধ, স্নিগ্ধ। আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, হে মালিক, এই মাহফিলে যার সাথে যারা সম্পৃক্ত হয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে এসে সহযোগিতা করেছে, এদের প্রত্যেকের হায়াতের মধ্যে তুমি বরকত দান করে, বলেন আমিন। এদের কর্মস্থলে বরকত দান করে, বলেন আমিন। আল্লাহ, এ কোরআনের উসিলা করে, এ কোরআনের কথা যারা শুনতে আসে হাশরের ময়দানে, এ কোরআনের সাফায়াত তুমি এদের প্রতি নসিব করে, বলেন আমিন। সময় অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর কোনো ভূমিকা নয়, এবার আমি আমার আলোচনার মূল বিষয়বস্তুর দিকে ধাবিত হচ্ছি। আমার আলোচনা সম্পর্কে অনেকে অবগত আছেন, আমি কোনো এদিক সেদিক বিক্ষিপ্ত আলোচনাটা আসলে আমি কেন জানি করতে পারি না, কিচ্ছা কাহিনী আবিজাবি দিয়া। আমি চেষ্টা করি আল্লাহর কোরআন থেকে, কোরআন দিয়ে কোরআনের আলোচনা বোঝাবার জন্য আমি আপ্রাণ চেষ্টা করি, তারপরও চেষ্টা করলে কি লাভ হবে? অজ্ঞ মূর্খ মানুষ, কি বুঝাবো জানি না। আল্লাহর কাছে একটু সাহায্য প্রার্থনা করি, হে মালিক, যে কথাগুলো আমি বলবো আর যারা শুনবে, আমাদের উভয়কে এখলাসের সহিত বলা এবং শোনা এবং আমল করার তৌফিক দাও, বলেন আমিন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করবার জন্য আল্লাহর কোরআন থেকে আমি আমার খুতবার মধ্যে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। আমার বিশ্বাস যত মানুষ এখানে বসে আছেন এমন একজন মানুষ নাই এই সূরাটা পারেন নাই। আমি গত বছর এই ময়দানে আলোচনা করেছিলাম কোন সূরার উপরে, কে বলতে পারেন? গত বছর কোন সূরার উপর আলোচনা করছি? হ্যাঁ, এই ছেলেটা সুন্দর করে বলছে, সূরা এখলাস। মারহাবা কোন, মারহাবা কোন? এই ছেলেটা বলতে পারছে যে আমি গত বছর এই ময়দানে আলোচনা করেছিলাম সূরাতুল এখলাসের উপরে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা এখলাসের উপর আমি পাচ্ছি আল্লাহ স্মৃতিশক্তি এবং হায়াতের মধ্যে বরকত দান করব না আমি। এই বছর আমি আলোচনা করব সূরাতুল মাউনের উপরে, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। তবে মজার কথা হলো এই এই সূরাটার উপর মাঠে ময়দানে আলোচনা করা এই বছর আজকে আমার প্রথম, আলহামদুলিল্লাহ। বলেন কি বলছি? এই সূরাটার উপর আলোচনা করা এই বছর না, আমার লাইফে আলোচনার জগতে আমি আজকে আলহামদুলিল্লাহ এই 16 বছর মাহফিলের জগতে কথা বলি, এই 16 বছরের মাহফিলের ইতিহাসে আজকে প্রথম এই কি এই সূরা মাউনের উপর আলোচনা করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সূরাতুল মাউনের উপরে আমাকে কিছু কথা শোনাবার বলাবার তৌফিক দান করে, বলেন আমিন। এই সূরাটি মধ্যে 7টা আয়াত বিশিষ্ট এই সূরা, ভূমিকাটা শুনেন মনোযোগ দিয়ে শুনতেছেন। এই সূরাটি 2 ভাগে নাজিল হয়েছে, প্রথম 3টি আয়াতে কারিমা মক্কাতে নাজিল হয়েছে, দ্বিতীয় 4টি আয়াত মদিনা নাজিল হয়েছে। মক্কা এবং মদিনার নাজিলকৃত সমন্বয় একটা সূরার নাম হচ্ছে সূরাতুল মাউন। পরিপূর্ণরূপে সূরাটা একত্রিতভাবে নাজিল হয় নাই,
এটা দুনিয়ার অধিকাংশ মুফাসসিরে কেরাম তাফসীর কিতাবের মধ্যে এইভাবেই উল্লেখ করেছে। মক্কাতে নাজিল হয়েছিল সেখানে একটা সারা নাজুল, মদিনায় যে চারটা আয়াত নাজিল হয়েছে সেখানে আরেকটা সারা নাজুল। আমি যদি এই সারা নাজুল আর আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপটটাই তুলে ধরি তাহলে এখানেই আলোচনা ঢুকে যাব, আমি মূল কথাতে চলে আসতে পারবো না, আয়াতগুলির মধ্যে কি লুকিয়ে আছে সেই কথাতে আমি আসতে পারছি না। যার কারণে সারা নাজুলটা সময় পাইলে বললাম, না পড়লে এমন কিছু নাই, কিন্তু আয়াতে কারিমার মধ্যে কি কথা লুকিয়ে আছে সেই কথাগুলি তুলে আনার চেষ্টা করব। যেহেতু আমার পরবর্তীতে আরেকজন আলোচক আছে, আমিও আলোচনা করব, আরো অনেক কথাবার্তা আছে, একটু সামান্য কালেকশন আছে, সবকিছু নিয়ে বাহ্যিক কথা দিয়ে মূল কথাগুলো আমি হারিয়ে ফেলতে চাই না। এই জন্য আমি মূল আলোচনার জগতে অর্থাৎ আয়াতে কারিমার মধ্যে কি লুকিয়ে আছে আমরা সেই কথার দিকে চলে যাই। আমার কথা কি স্বাভাবিকভাবে বুঝতেছেন? সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এই সূরাটার শাব্দিক আয়াতে কারিমার আলোকে তরজমাগুলি শুনি। আয়াতের তরজমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আরাআইতা নবী, আপনি কি দেখেছেন তাদেরকে? না দেখলে চিনে রাখেন, দেখে রাখেন, আমি আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছি। ওই পরিচয় ওই যে মেয়েরাজের রাত্রিতে আমি আপনাকে অনেক কিছু দেখিয়েছি, শাস্তি দেখিয়েছি, কাফেরদের শাস্তি কেমন হবে, মুনাফেকের শাস্তি কেমন হবে, জানাকরের শাস্তি কেমন হবে, নামাজসরদের শাস্তি কেমন হবে, বকিলদের শাস্তি কেমন হবে, এতিমদের মাল আত্মসাৎকারী ব্যক্তির শাস্তি কেমন হবে, মিসকিনদের মাল আত্মসাৎকারী ব্যক্তির শাস্তি কেমন হবে, বকিলের অবস্থা কেমন হবে। হে নবী আপনি দেখেছেন না? আমি আপনাকে পরিচয় করিয়া দিই, আল্লাহকে আরো আইতা, আপনি কি দেখেছেন তাদেরকে? না দেখলে চিনে রাখুন। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই এরাই হচ্ছে তারা যারা বুবিদ্দীন মানে হাসরের দিনকে, দিনের অর্থ ব্যাখ্যা অনেক, এই ব্যাখ্যা করতে গেলে কিভাবে আলোচনা করব সেটা। এখানে যে দিন বোঝানো হয়েছে এই দিনকে হাসরের ময়দান বোঝানো হয়েছে। যাই হোক, আমি এখানে যেটা বোঝানো হয়েছে আমি সেই দিকে ধাবিত হচ্ছি। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এরা হচ্ছে তারা, এই যে এই লোকগুলি চেনে এখন, এরা হচ্ছে তারা যারা হাসরের বিচার কার্যালয় দিবসটাকে অস্বীকার করে। আর হাসরের যেটা বিচারের দিন হবে, কার্যালয় হবে, আমলনামার হিসাব দিতে হবে, পুনখান দাররা থেকে দাররা পরিমাণ জীবনে যা করেছেন, ঘরে করেছেন, ঘরের বাহিরে করেছেন, রাতে করেছেন, দিনে করেছেন, প্রত্যেকটি আমলের হিসাব আল্লাহর আদালতে হাসরের ময়দানে প্রত্যেকটি মানুষের দিতে হবে, দিতে হবে কিনা? আর জাহেল, অজ্ঞ, মূর্খ, জালেমেরা, পাপিষ্ঠরা, দুরাচারেরা, স্বৈরাচারেরা, কাফেররা, মুশরিকেরা দুনিয়ার টাটকা সুখগুলি পাইয়া ওই দিন কো স্বীকার করে, আল্লাহ সেই কথাটাই বলছে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এরাই হচ্ছে তারা যারা হাসরের বিচারের কার্যালয় দিবসটাকে মিথ্যা বলতেছে, মিথ্যা মিথ্যা বলতেছে বলে নাউজুবিল্লাহ। এই হাসরের ময়দানে বিচার দিবসটা মিথ্যা মনে করে তারা কি কর, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, রা ইয়াতীমদের মাল আত্মসাৎ করে খায়, এতিমদেরকে ধাক্কা দেয়, এতিমদের সম্পদ লুণ্ঠন করে খায়। এরা অসহায় মানুষ পাইলে, অসহায় এতিম পাইলে, অসহায় মিসকিন পাইলে কি চাচা বলো, কি জেঠা বলো, কি মামা বলো, কি আত্মীয় স্বজন বলো, কি মেম্বার বলো, কি চেয়ারম্যান বলো, এতিমের মাল পাইলে, অসহায় মানুষের মাল পাইলে মানে আত্মসাৎ করে খায়, ওরাই খায় যারা আল্লাহর হাসরের ময়দানে বিচারের কার্যালয় দিবসটাকে অস্বীকার করে। বলেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এরা হচ্ছে তারা যারা এতিমের মাল লুণ্ঠন করে খায়, যারা হাসরের ময়দানকে স্বীকার করে একমাত্র তারা এতিমের মাল লুণ্ঠন করে খেতে পারে। কথা কি বুঝাইতে পারছি? এরপর আসছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এরা কি শুধুমাত্র এতিমের মাল লুণ্ঠন করে খেয়ে এমন কয় না, এতিম মিসকিনদেরকে খাবার পর্যন্ত দেয় না, এতিমের জন্য টেন্ডার হয়, মিসকিনদের জন্য টেন্ডার হয়, এতিম মিসকিনদের রিলিফ আসে, ওই চোরেরা, ওই ডাকাতেরা, ওই লুণ্ঠনকারীরা, ওই বদমাশিরা, ওই গনসুরেরা এই সমাজের এতিম মিসকিনদের মাল লুণ্ঠন করে খায়, তারাই খায় যারা হাসরের দিনটাকে অস্বীকার করে। বলেন আমার কথা না আল্লাহর কোরআনের কথা?
হে আমার জাতি চিৎকার মেরে জবাব দাও আমার কথা না আল্লাহর কোরআনের কথা এতিম মিসকিনদের মাল কারা লুণ্ঠন করে খায় বলেন তো মাশাআল্লাহ আমি কথা বলে মজা পাচ্ছি এই দিক থেকে বুঝতে পারলাম যে আপনাদের কাছ থেকে আওয়াজ আসছে আবারো বলেন আমার কথা নয় আর আইতাল্লাযি ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযি ইয়াদুল ইয়তীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন আর আইতা আপনি কি দেখেছেন তাদেরকে হে নবী দেখে রাখুন যারা কিয়ামতের বিচার কার্যালয় দিবসটাকে অস্বীকার করে কি করে এতিমদেরকে ধাক্কা দেয় ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন আরাম আত্মসাত করে যেটা আত্মসাত করতে চায় মামারা আত্মসাত করতে চায় প্রতিবেশী আত্মসাত করতে চায় এরপরে তারা মিসকিনদেরকে খাবার দিতে অস্বীকৃতি জানায় এই তিনটা আয়াত শুনুন এই তিনটি আয়াত মক্কাতে নাজিল হয়েছে এর সারা নাজিল বর্ণনা করতে গেলে আবু জেহিলের একটা কাহিনী বলতে হবে সেই সুবাদী আল্লাহ নবী নিজে যাইয়া এতিমের সম্পদ আদায় করে দিয়েছে সারা নাজিল শেষ এরপর আয়াতে কারিম আল্লাহ নাজিল করেছে অনেক লম্বা ইতিহাস বলতে যাব না এরপরে আল্লাহ কি কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন ধ্বংস হোক ওই নামাজিরা আপনারা নামাজ পড়েন কিনা কেউ বসে থাকবেন না দয়া করে আমার কথার সঙ্গে উত্তর দেন আপনারা নামাজ পড়েন কিনা আপনাদের নেতারা নামাজ পড়ে কিনা আপনাদের মেম্বার চেয়ারম্যান নামাজ পড়ে কিনা নির্বাচন আসলে মাথায় টুপি পরে কিনা বলো মাথায় পট্টি পরে কিনা জবাব দাও এরাই তো তারা আল্লাহ কা ফাওয়াইলুল লিল মুসাল্লিন এরা এদের ওই নামাজিরা ধ্বংস হোক যারা নামাজি পদ দাবি করে আবার আলেমদেরকে ফাঁসিতে চড়ায় মুমিনদেরকে হত্যা করে আলেমদেরকে হত্যা করে আলেমদেরকে জেলখানার মধ্যে ঢুকায় নবী নবীদের সঙ্গে বেয়াদবি করে নবীদেরকে কিটিচাট করে হে নবী আপনার বিরুদ্ধে সমালোচনা করে ওই দিন কি অপেক্ষা করতেছে একটু অপেক্ষা করেন আসতেছি মূল কথা আল্লাহ কা ফাওয়াইলুল লিল মুসাল্লিন ধ্বংস হোক তারা তারা কারা ফাওয়াইলুল লিল মুসাল্লিন ধ্বংস হোক ওই নামাজিরা কোন নামাজিরা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন যারা নামাজ পড়ে মানুষ দেখাবার জন্য যারা নামাজ পড়ে ভোট তালাশ করার জন্য যারা পট্টিবাদে ভোট তালাশ করার জন্য যারা টুপি পরে ভোট তালাশ করার জন্য যারা সিজন আসলে পাঞ্জাবি পরে ভোট তালাশ কর যারা সিজন আসলে মসজিদ মাদ্রাসা যায় ভোট তালাশ করার জন্য স্বার্থ হাসিল করার জন্য জাকাতের কাপড় দেয় স্বার্থ হাসিল করার জন্য হজ করে মানুষ দেখাবার জন্য এই কথাগুলি আল্লাহ পাক এখানে বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ধ্বংস হোক ওই নামাজিরা কারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন সপ্তাহে একদিনও নামাজ পড়ে না কোন রকম মানুষকে দেখাবার জন্য শুক্রবারে নামাজ পড়ে আর ঈদের দিন সবার আগে গিয়ে হাজির হয় কোরবানি দেওয়ার সময় যেহেতু খাইতে পারে বড় গরুরা কিনা মানুষকে দেখায় এই জাতীয় নামাজিরা ধান্দাবাজেরা প্রতারকেরা যারা আল্লাহর সঙ্গে প্রতারণা করে আল্লাহ আয়াতে কারিমার মধ্যে বলতেছে তারা ধ্বংস হোক তারা কি হোক তারা কারা আল্লাযীনা হুম ইউরাউন যারা লোক দেখানো ইবাদত করে মানুষ দেখানো ইবাদত করে মানুষ দেখানো হজ করে মানুষ দেখানো জাকাত দেয় মানুষ দেখানো কোরবানি দেয় মানুষ দেখানো ইত্যাদি ইত্যাদি কাজ করে এরা ধ্বংস হোক এদের কোন আমল আমি আল্লাহর দরবারে কবুল হবে না আর ধ্বংস হোক তারা ওয়ামনা উগনাল মাউন তোমরা জানো না এরা মনের দিক থেকে এতটা বখিল মানুষের নিত্য প্রয়োজন ব্যবহৃত সামান্য একটা জিনিস পর্যন্ত দিতে অস্বীকৃতি জানায় হোক সেটা আপনাদের কৃষি ক্ষেতের কাছি খন্তা দাও কুড়াল হান্ডিপাতি ব্যবহৃত কিছু অয়ামনা উমনাল মাউন ওই সামান্য কিছু দিত তারা অস্বীকার তারা এতটা বকিল টাইপের হয় সম্মানিত উপস্থিতি আজ আমি সুরাতুল মাউনের মাত্র শাব্দিক অর্থ আপনাদেরকে শুনাইছি এখনো ব্যাখ্যা করি নাই বিশ্লেষণ করি নাই এবার এই সূরাতুল মাউন থেকে এই সূরাটা থেকে আমরা কি শিখলাম কি জানলাম কি বুঝলাম কি কি কথা আমরা বের করে আনতে পারি এবার আমরা আয়াত থেকে বের করে আনতে পারি হাসুলের দিবসটাকে কারা অস্বীকার করে
এতিমদের মাল বক্ষণ করলে তার পরিণামটা কি হবে, মিসকিনদেরকে খাবার না দিলে তার পরিণামটা কি হবে, নামাজ ঠিকমতো না পড়লে তার পরিণামটা কি হবে, লোক দেখানো নামাজ পড়লে বা হাসরের ময়দানে তার পরিণামটা কি হবে, বখিলামি কইরা সবকিছু আটকে রেখেছে, আল্লাহ রাস্তা কিছু দিতে চায় না, ওই বখিলদের পরিণামটা হাসরের ময়দানে কি হবে, আল্লাহ পাক এই সূরাটার মধ্যে ওই কথাগুলি তুলে ধরেছে। কথা কি বুঝাইতে পারছি? হাসরের দিবস অস্বীকার করা, এতিমদের মাল বক্ষণ করা, মিসকিনদেরকে খাবার না দেওয়া, অলসতা ভাবে লোক দেখানো নামাজ পড়া, মানুষ দেখানো ইবাদত করা আর কিপন হওয়া, এই পাঁচটা ছয়টা বিষয়, ছয়টা বিষয় নিয়ে এই সূরাতুল মাউনের মধ্যে আল্লাহ কথা বলেছে। এখন আল্লাহ যেহেতু এই বিষয়গুলি নিয়ে কথা বলেছে, আমি কি অন্য বিষয় নিয়ে কথা বলতে পারি? তাহলে আল্লাহ যেই বিষয় নিয়ে আমাদেরকে বুঝাইছেন, কথা বলতে বলেছেন, আল্লাহ আয়াত নাজিল করেছেন, আসুন আমরা এই বিষয়গুলির উপরে এখন আলোচনার আলোকপাত করি। শুনতে রাজি আছেন তো? সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে এখানে হাজির হয়েছি অত্যন্ত ব্যথিত ভরা মন নেই, এই জন্য ব্যথিত ভরা মন নেই না, না আমার প্রেমিনীর মধ্যে আমার সন্তান মরে যায় নাই, আমার প্রেমিনীর মধ্যে আমার বাপ মরে যায় নাই, আমার প্রেমিনীর মধ্যে আমার বোন মরে যায় নাই, আমার প্রেমিনীর মধ্যে আমার ভাই মারা যায় নাই, কিন্তু তোমরা জেনে রাখো আমার মার যেরকম সাথে আমার সম্পর্ক, আমার বাবার সাথে আমার হৃদয়ের যেরকম সম্পর্ক, আমার সন্তানের সাথে আমার হৃদয়ের যেরকম সম্পর্ক, এরকম ইমানের দাবিতে দাবিদার পৃথিবীর প্রত্যেকটি মুমিন মুসলমানদের সঙ্গে আমাদের একই সম্পর্ক। সুবহানাল্লাহ, আজ ব্যথিত ভরা মনের কথা আসছে এই কারণেই, যেই মুহূর্তে আপনারা খান, আনন্দ করেন, উল্লাস করেন, ঘুমান, কিন্তু ঠিক ওই মুহূর্তে ফিলিস্তিনে মুসলমানগুলো আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে, তাদের ঘর, তাদের বাড়ি, তাদের জন্মভূমি, তাদের ইবাদতখানা, তাদের ব্যবসাখানা, তাদের সমস্ত কিছু মুহূর্তের মধ্যে পৃথিবীর নিকৃষ্ট একটা জাত, বব্বর জাত, পৃথিবীর নিকৃষ্ট প্রকৃতির চরিত্রের দিক থেকে পৃথিবীর এক নম্বরে যারা সন্তান যারা তৈয়ার করে, সেই ইহুদির বাচ্চারা আজ ফিলিস্তিনের উপর হায়না জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়েছে। যদি হায়না জানোয়ার বলি তাহলে ভুল হবে, আশেপাশে যদি কোনো কুকুর থাকে তাইলেও কুকুর সমালোচনা করবে যে আমাদের সঙ্গে এই বব্বর জাতিগুলি কিভাবে তুলনা করলেন, কই আমরা এক কুকুর আর কুকুরের প্রতি এতটা অত্যাচার করি না, ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, বেঈমান জাতি, মুশরিক জাতি, মুনাফিক জাতি যেই রকম অত্যাচার অবিচার জুলুম মানুষ মানুষের প্রতি করে। আজ ফিলিস্তিনের একটু কথা বলেই কথা আলোচনা শুরু 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 করছি, কলিজাটা চলে পড়ে সরকার হয়ে যাচ্ছে, সরকার হয়ে যাচ্ছে। ও নোয়াখালীর বীর সেনানীরা, ও নোয়াখালীর তাওহিদী জনতারা, আপনাদেরকে বলে দিতে চাই, আপনাদের ঈমান আমলকে পরিবর্তন করুন, ঈমান আমলকে ঝালাই করুন, শান দেন, আপনাদের ঈমান নিয়ে ছিনিবিনি করার জন্য প্রতিদিন রঞ্জে রঞ্জে গ্রামে গঞ্জে অলিতে গলিতে ইহুদি মুশরিকদের দালালরা ঢুকে পড়েছে। নোয়াখালী বাসিন্দাদের দেখলে বড় আনন্দে বুকটা ভরে যায়। এই মাহফিলগুলো যারা আয়োজন করে তাদের অধিকাংশগুলি হলো যুব। আজ নোয়াখালী সুপার মার্কেটের চারতলার পাঁচতলার উপরে আসন নামাজ আদায় করেছি, যতগুলি মানুষ আসন নামাজ আদায় করেছে আমি তাকিয়ে দেখলাম শতকরা 90% মানুষগুলি হচ্ছে যুবক, শতকরা 90% ওই কাতারের মানুষগুলির মুসল্লি হলো যুবক। এর যুবক তোমরাই জাতির হাতিয়ার, তোমরাই জাতির মেরুদণ্ড, তোমরাই জাতির অর্থনৈতিক চালিকা শক্তির মূল স্তম্ভ, মনে রাখতে হবে তোমরা জাতির বঙ্গবন্ধুর মজিবের সৈনিক নন, তোমরা জিয়াউর রহমানের সৈনিক নন, তোমরা অন্য কোন নেতা নেত্রীর সৈনিক নন, মনে করতে হবে, নিয়ত করতে হবে, এরাদা করতে হবে, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, ভালোবাসতে হবে, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক, ঠিক কিনা বলো? আল্লাহ রাসূলের সৈনিক হয়ে আল্লাহর জমিন থেকে বসতে রাজি আছো? আর তুমি আমার আল্লাহকে দেখাও, আল্লাহ
মুসলমান বীর যুবকেরা শুনে রাখো আজ একদিক থেকে ইহুদিরা অত্যাচার করতেছে আরব দিক থেকে আনন্দ বুকটা ভরে যাচ্ছে যুবকদের অ্যাকশন দেখলে ফিলিস্তিনের একটা গ্রুপ হচ্ছে হামাস গ্রুপ যাদের ভয়ে শুধু ইহুদিরা নন খ্রিস্টানরা পর্যন্ত এখন থরথর আমেরিকা পর্যন্ত থরথর করে কাঁপতেছে এ কি দেখাইছে ইসরায়েলের জন্মের ইতিহাসে থেকে শুরু করে এত মানুষ মুহূর্তের মধ্যে লন্ডভন্ড করে দাওয়াইলে কেউ দেখে নাই এটা ইমানি জজবা অপেক্ষা করো যুবক তোমাদের মাঝে বদর আসতেছে উহুদ আসতেছে হুনাইন আসতেছে তোমাদের মাঝে সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্ব আসতেছে তোমাদেরকে ঐক্যবদ্ধ করবার জন্য এরা যুবক প্রস্তুতি গ্রহণ করো ইমাম মেহেদি আসতেছে প্রতিটি ঘর থেকে এক একটা যুবক এক একটা পারমাণবিক শক্তি হয়ে কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে তোমাদের ঝাঁপিয়ে পড়তে হবে ঠিক কিনা বলো তোমরা প্রস্তুতি গ্রহণ করো যুবক তোমরা প্রস্তুতি গ্রহণ করো এই জন্য এই প্রস্তুতি গ্রহণ করার জন্য অন্যতম সত্য হলো তোমাদের ঈমানকে আগে মজবুত করো ঈমানকে মজবুত করো তোমাদের প্রথম কেবলা বাইতুল মুকদ্দাস কে তোমাদের উদ্ধার করতে হবে বলে আমরা বাংলাদেশে সেখানে উদ্ধার করব কিভাবে না এমন একটা সময় আসবে বাংলাদেশে ওই বাইতুল মুকদ্দাসের থেকে যুদ্ধ শুরু হবে বাঙালি থেকে শুরু করে প্রত্যেকটি রাষ্ট্রের মধ্যে ওই যুদ্ধ ঢুকে পড়বে এই জন্য তোমাদের ঈমানকে কি করো আগে এই জন্য যুগশ্রেষ্ঠ কবি কবিকুলের সম্রাট আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলছেন হৃদয় তোমার ঈমানবিহীন বাহু যে তোমার শক্তিহীন হৃদয় তোমার ঈমানবিহীন বাহু যে তোমার শক্তিহীন তোমরা নবীর উন্নতে হয় শরমে তাহার মুখ মলিন মূর্তি ভাঙ্গা দল বিদায় নিয়েছে বাকি যারা তারা করেছে মুত ইব্রাহিমের ছেলেরা এখন আজর সেজেছে হায় রে কি অদ্ভুত কিছু বুঝছেন আজ তোমাদের মধ্যে ঈমান নাই বিদায় তোমাদের বাহুর মধ্যে শক্তি নাই এই জন্যই তো কাফের মুশরিক বেঈমানেরা তোমাদের ঈমান নিয়ে ছিনিবিনি খেলা খেলতেছে আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি অন্যত্র আবার কি বলেছেন দেখেন কর্ম বিমুখ অলস যাহারা তোমরাই হলে সেই জাতি ধান্দাবাজ ফিরে করে কয় কর্ম বিমুখ অলস যাহারা তোমরাই হলে সেই জাতি দিনের প্রতি নাহিক দরদ উদাস খেয়ালে রহমাতি বজ্রপাতের অনুকূলে তবে জীর্ণ গৃহে পড়েছে বাস বাপ দাদাদের মাজার বেসিয়া ব্যস্ত সবাই খাচ্ছ আজ কিছু বুঝছেন ওদের কর্ম নাই ওদের ব্যবসা নাই ওদের কাজকর্ম নাই কিচ্ছু নাই আমার বাবা এইডা আমার দাদা হিরা নানা হুজুর বাবা হুজুর দাদা হুজুর পিচ্চি হুজুর মা হুজুর আচ্চাজ্য হুজুর হঠাৎ হুজুর মারির তেলে হুজুর দরকার হুজুরের কিচ্ছা ইচ্ছা মতো বানিয়ে এরা পেরে ধান্দাবাজি আখড়া তৈরি করে যাচ্ছে এরা ফিল নয় এদের কারণে আজকে বাংলাদেশের মধ্যে ইসলাম এতটা দলে বিভক্ত হয়ে আজকে এক একজন পীর এক একটা তরিকা বাড়ি করে ইসলাম সাজাইছে এক এক পীর কি এক এক রকম তরিকা দিয়ে ইসলাম সাজাইছে বড় দুঃখ লাগে অথচ দিনের উপরে ইসলামের উপরে একটার পর একটা আঘাত আসতেছে এই ধান্দাবাজ পীরগুলি তারা তরিকা নিয়ে আর অজিপা লইয়া আর কিনিয়া এরা নানান প্রকার দ্বন্দ্বের মধ্যে নিমজ্জিত হয়ে আছে আজ ফেসবুক দেখলে ইউটিউব দেখলে লজ্জা হয় এই ওয়াজ মাহফিল গুলির মধ্যে একটাই আরেকটারে শুধু কাফের ফতুয়া দেয় একটাই আরেকটারে খালি চ্যালেঞ্জের বার্তা জানায় আয় আঙ্গুলকে চ্যালেঞ্জ কর বস কর এটাই হলো ওয়াজ একটা আরেকটার লগে কি খালি চ্যালেঞ্জ বহস কর এটাই নাকি ওয়াজ আর আমার কিসের বহস করস তাম দুনিয়ার মধ্যে মুসলমানের বিপদগ্রস্ত ঐক্যবদ্ধ হও দল মত নির্বিশেষে আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হতে পারে সব মানুষগুলো আমাদের কাছে এসে হাত মিলাবে আজকে এক এক পীর এক এক হুজুর এক এক বক্তা এক এক দরগা এক এক রকম তরিকা দিয়ে ইসলাম সাজিয়ে তারা বিভক্ত ঠিক কিনা দুঃখে দুঃখে বলছি এই কারণে আজকে মুসলমান বিভিন্ন নানান প্রকার দলে
ছেড়ে বিনষ্ট হওয়ার কারণে কাফের মুশরিক বেঈমানরা আমাদের রক্ত নিয়ে হোলি খেলা খেলতেছে আল্লাহ তুমি আমাদের ঈমানের উপর শান দাও আমাদের ঈমানের উপর মজবুত করার তৌফিক দান করো বলেন আমিন প্রিয় সম্মানিত এই দ্বীনী পরিবেশের তাওহীদী জনতাবৃন্দ আপনাদের সামনে আলোচনা করার জন্য আমি সূরাতুল মাউন বেছে নিয়েছি খেয়াল আছে তার শাব্দিক তরজমা শেষ করেছি এবার আলোচনার মূল পর্বের কাছে আমি চলে যাই আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান ও আমলের সহিত জীবন যাপন করে ঈমানের উপর মৃত্যু হওয়ার তৌফিক দান করুক বলেন আমিন যাদের অন্তরের মধ্যে আখিরাতের ভয় নাই আলোচনার জগতে যাই যাদের অন্তরের মধ্যে পরকালের ভয় নাই আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় নাই কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তারাই কোনটা হালাল কোনটা হারাম কোনটা এতিমের মাল কোনটা মিসকিনের মাল কোনটা ভিক্ষুকের মাল কোনটা অসহায় মানুষের মাল এগুলি ভেদাভেদ করে না যে যেখান থেকে পায় সেখান থেকে আত্মসাৎ করে খাওয়ার চেষ্টা করে ঠিক কিনা এই জাতীয় জালেমেরা পাপিষ্ঠরা দুরাচারেরা স্বৈরাচারেরা নিকৃষ্ট প্রকৃতির চরিত্রহীন এই লম্পটেরা এদের এই নোংরা আমল নিয়ে যেদিন আল্লাহর আদালতে দাঁড়াইবে সেদিন তাদের আমলনামাগুলো যখন তাদের হাতে বুঝিয়ে দেওয়া হবে কি আমলনামা জবাব দেন কি তাদের নোংরা আমলগুলো যেদিন তাদের হাতে বুঝিয়ে দেওয়া হবে আখিরাতের দিবসকে অস্বীকার করে যারা আল্লাহর আদালতে দাঁড়াবে তাদের অবস্থানটা কেমন হবে আসুন আমরা একটা একটা করে কোরআন কারীমের আয়াত দিয়ে তার বৃত্তান্ত শুনব শুনতে রাজি আছেন আল্লাহ তাবারক তাআলা কোরআন কারীমের মধ্যে বলতেছেন ওয়ায়াউমা ইয়াদুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'ার রাসূলি সাবিলা ওয়ায়াউমা ইয়াদুল যালিমু আলা ইয়াদাইহি ও নবীজি কিয়ামতের দিবসকে যারা অস্বীকার করে দুনিয়ার টাটকা সুখগুলি যারা আকলিয়া ধরে দুনিয়া পাওয়ার জন্য অবৈধ পন্থায় যারা দৌড়াদৌড়ি করে এরা যখন আমার আদালতে এদের নোংরা আমলগুলি নিয়ে দাঁড়াইবে সেদিন তারা আফসোস করে অনুতাপ করে অনুশোচনা করে আক্ষেপ করে এগো নবী তুমি দেখতে পাইবা তোমার সামনে এবং আমার সামনে এরা আফসোস করে এরা এদের হাত দিয়ে এদের গায়ের গোস্তগুলি ছিঁড়ে ফেলবে আর তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'ার রাসূলি সাবিলা আ আফসোস আমাদের জন্য আমরা যদি নবী এবং রাসূলদের পথে চলতাম ওলামায়ে কেরামদের পথে চলতাম তাদের রঙে রঙিন হতাম তাদের দেখানো পথ দিয়ে যদি আমাদের চরিত্র সাজাইতাম তাহলে আজকে হাশরের ময়দানে এত বড় বিপদের সম্মুখীন আমাদের হতে হতো না এই আফসোস করবে এই অনুতাপ করবে এই অনুশোচনা করে করে এরা এদের হাত দিয়ে তাদের গায়ের গোস্তগুলি ছিঁড়ে ফেলবে আর কি করবে কি কথা বলবে ওই হাশরের দিবসের দিনে এবার সেই সেই কথা আয়াত কারিমার পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলে দিলেন এরপর তারা বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা আফসোস আমাদের জন্য অনুতাপ আমাদের জন্য আক্ষেপ আমাদের জন্য আমরা জেনে শুনে বুঝে সক্রিয়ানে ফাসেক পূজার মোনাফেক যারা নামাজ পড়ে না যারা রোজা রাখে না যারা হজ করে না যারা যাকাত দেয় না যারা সুদ খায় যারা মদ খায় যারা নারীবাজি করে যারা টেন্ডারবাজি করে যারা চাঁদাবাজি করে যারা এতিমের হক নষ্ট করে খায় যারা মিসকিনদের হক নষ্ট করে খায় যারা নামাজ পড়ে না যারা মানুষকে ঠকায় এদেরকে যদি আমরা বন্ধুরূপে গ্রহণ না করতাম কতই না ভালো হতো আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইমান
ইমানদার ব্যক্তিরা আতিউল্লাহ ও আতিউর রাসূল আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো আল্লাহর কোরআন কারীমের মধ্যে আমাদেরকে ইমানদার বলে ডাক দিয়ে বলেছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইমানদার ব্যক্তিরা লা তাত্তাকিদুল কাফিরিনা আওলিয়া মিন দুনিল মুমিনিন মুমিনদেরকে বাদ দিয়া কাফেরদেরকে বন্ধু রূপে গ্রহণ করিস না মুনাফিকদেরকে বন্ধু রূপে গ্রহণ করিস না মুনাফিকদেরকে কলিজার মধ্যে জায়গা দিস না আফসোস আমাদের জন্য দুনিয়ার টাটকা সুখ পাওয়ার জন্য চাকরি পাওয়ার জন্য টেন্ডার পাওয়ার জন্য হারাম পথে টাকা উপার্জন করার জন্য মুনাফিকদেরকে কলিজার মধ্যে জায়গা দিছি মুনাফিকদের জন্য লড়াই করেছি মুনাফিকদের জন্য আন্দোলন করেছি মুনাফিকদের জন্য মিছিল করেছি মুনাফিকদের জন্য ভোট ভিক্ষা করেছি মুনাফিকদের জন্য ভোট চুরি করেছি এটা যদি না করতাম তাহলে আজকের হাশরের ময়দানে এই জাহান্নাম আমাদের দিকে ধেয়ে আসতো না এই আফসোস করে এই অনুতাপ করে এই অনুশোচনা করে এরা আমার জাতি জেলে রাখো আল্লাহর আদালতে ওরা ওদের হাত দিয়ে ওদের গায়ের গোস্ত ছিঁড়ে ফেলবে আল্লাহু আকবার বলো ওরা কারা আমার সঙ্গে ওরাই হচ্ছে ওরা আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন বুঝে আসছে কথা উত্তর দেন কথা কি বুঝে আসছে এরা কারা করেন আমার সঙ্গে আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন নবী এরাই হচ্ছে তারা দেখে রাখো চিনে রাখো এরা কিয়ামতের দিবসকে আখিরাতের বিচার কার্যের দিবসটাকে এরা অস্বীকার করে এরা তখন এদের এই নোংরা আমল করে নিয়ে যেন আমার আদালতে যেদিন দাঁড়াইবে পয়গম্বর তুমি একটু জেনে রাখো এদের আমল যেদিন তাদের হাতে বুঝিয়ে দেওয়া হবে এরা যেদিন ভুল বুঝতে পারবে এদেরকে যখন জাহান্নামের কাছে নেওয়া হবে আল্লাহ তাবারক তাআলা আরেক জায়গার মধ্যে বারে এদের সামনে কি বলতেছেন ওয়ালাউ তারা ইযু উকিফু আলা নার এদেরকে যখন নবী গো এদেরকে যখন জাহান্নামের কিনারে নিয়ে দাঁড় করানো হবে জাহান্নাম দেখানো হবে জাহান্নামের হুংকার জাহান্নামের গর্জন জাহান্নামের বিকট আওয়াজ যখন তারা শুনতে পাইবে সেদিন তারা দাঁড়িয়ে কি বলবে অকলু তারা বলবে ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাত ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন ইয়া লাইতানা আফসোস আমাদের জন্য আক্ষেপ আমাদের জন্য অনুশোচনা আমাদের জন্য দুনিয়ার টাটকা সুখগুলি পাইয়া এই আখিরাতের অনন্তকাল স্থায়ীকাল চিরকাল জান্নাতের শান্তিটা ভুলে গিয়ে জাহান্নামের কীট হয়েছি আফসোস করে বলবে আল্লাহ একটু সুযোগ দে মালিক ও মালিক ও মালিক একটু সুযোগ দে পুনরায় আমাদেরকে দুনিয়া পাঠাও নুরাদ্দু আমাদেরকে কি করো আমাদেরকে পুনরায় কি করো ও চোরেরা ও ডাকাতেরা ও নাস্তিকেরা ও সুদ করেরা ও মদ করেরা ও গাঞ্জা ব্যবসায়ীরা ও হারাম করেরা ও হারাম হারাম নেতৃত্বের অধিকারী ব্যক্তিরা জেনে রাখো সেদিন তোমরা বলবা নুরাদ্দু একটু পাঠাও না আল্লাহ আল্লাহ একটু পাঠাও না কি করবি বলা নুকাযযিবা মিথ্যা জানতাম না বলা নুকাযযিবা কি জানবো না বলা নুকাযযিবা মিথ্যা জানবো না বিআয়াতি রব্বিনা তোমার নিদর্শনাবলীকে তুমি যে কোরআন কারীমের মধ্যে জাহান্নামের কথা বলেছ আখিরাতের কথা বলেছ ফুলসিরাতের কথা বলেছ জাহান্নামের আগুনের কথা বলেছ জাহান্নামের বিভীষিকাময় শাস্তির কথা তুমি যে কোরআন কারীমের মধ্যে বলেছ এগুলি আমরা অস্বীকার করব না আল্লাহ আমাদেরকে আবার দুনিয়া একটু পাঠাও আর কি করবি কওনা কুনা মিনাল মুমিনিন আমরা মুমিনদের দলের অন্তর্ভুক্ত হইয়া যাব এখন কি করেন বলেন মুমিনিন আমরা এখন মুমিনের দলের কি হব অন্তর্ভুক্ত হব আমার কথা কি শুনতেছেন প্রিয় মুসলমান ভাইরা আমার সেদিন আল্লাহর দরবারে আরজু করবে আল্লাহর দরবারে কথা বলে কান্নাকাটি করবে আফসোস করবে
আবারও নিয়ে যায় ওই আয়াতের কাছে আফসোস করে করে ওরা ওদের হাত দিয়ে ওদের গায়ের গোস্তগুলি ছিঁড়ে ফেলবে আর এরা কারা করবে ওরাই করবে আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন যারা কিয়ামতের দিবসটাকে অস্বীকার করে বুঝে আসছে যে মুসলমান ভাইরা আমার তারপরে আল্লাহ তাবারক তাআলা বলতেছেন এরা কারা এদের পরিচয় কি এদের বাড়ি কোথায় এরা থাকে কোথায় এরা হাশরের ময়দানে আমার আদালতে দাঁড়িয়ে কি চাইবে কি আরজু করবে কি ফরিয়াদ করবে রব্বুল আলামিন পুনখানুপুনখের রূপে ওই যে কিয়ামতকে স্বীকার করো যে আখিরাতকে স্বীকার করো হে আমার জাতি তোমরা জেনে রাখো সে আখিরাতের কথা আল্লাহ তাবারক তাআলা কোরআন কারীমের মধ্যে কি বলেছে জেনে রাখুন এবার আল্লাহ তাবারক তাআলা বলতেছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুকুম ফিন্নার يوم تقلب وجوهكم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا চিৎকার মেনে বল আল্লাহ আকবার যেদিন আখিরাতের দিবসকে তারা অস্বীকার করে এ অস্বীকার করে দুনিয়ার মধ্যে পাপাচার করে অন্যায় করে মানুষ খুন করে আলেমদের প্রতি অত্যাচার করে আলেমদেরকে রিমান্ড দেয় আলেমদেরকে ষড়যন্ত্র করে বিস্ফোরক করে হত্যা করে আলেমদের বিরুদ্ধে যারা তারা দেখতে পারে না ওগুলোবিদ এই জালেমদেরকে এই পাপিষ্ঠদেরকে এই শৈরাচারদেরকে এই নিকৃষ্ট প্রকৃতির চরিত্রহীন লম্পটদেরকে হাশরের ময়দানে দাঁড় করাইয়া যেদিন তাদের কলিজার মধ্যে আগুন ধরাইয়া দেওয়া হবে ইয়াউমা তুকাল্লাবু উজুহুকুম ফিন্নার তাদের চেহারার মধ্যে দেখিন জাহান্নামের আগুন নিক্ষেপ করা হবে আল্লাহু আকবার বলো এটা আমার কথা নয় এটা আল্লাহর কোরআনের কথা ইয়াউমা তুকাল্লাবু উজুহুকুম ফিন্নার তাদের চেহারা এবং কলিজার মধ্যে যেদিন আগুন ধরাইয়া দেওয়া হবে ইয়াকুলুনা এবং তারপর তখন কি বলবে ইয়াকুলুনা তারা চিৎকার মেরে বলতে থাকবে ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা আবারো আফসোস আমাদের জন্য এ আমার জাতি শুনে রাখো আবারো বলবে ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা আফসোস আমাদের জন্য অনুতাপ আমাদের জন্য আক্ষেপ আমাদের জন্য আমাদের পাড়ায় আমাদের মহল্লায় আমাদের মসজিদে নানান জায়গা থেকে কোরআনের দাওয়াত দেওয়া হয়েছিল আল্লাহর আনুগত্য করার জন্য বলা হয়েছিল আল্লাহ রাসূলের আনুগত্য করার জন্য বলা হয়েছিল আমরা দুনিয়ার সুখ পাইয়া আমরা দুনিয়ার টাটকা সুখ পাইয়া আমরা নেতৃত্ব পাইয়া আমরা নেতৃত্বের চেয়ার পাইয়া আখিরাতের দিবসকে স্বীকার করেছিলাম আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন হায় হায় আজকে আমাদের উপায় কি আমাদের বাঁচার উপায় কি আমরা তো আটকে গেলাম এবার তারা কি উপায় হয়ে চিৎকার মেরে আল্লাহ দরবারে বলতে থাকবে কি বলবে অকালু রব্বানা ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا الله كدك يا بولبن وقو الله আমরা তো দুনিয়ার মধ্যে বাতপার হয়ে জন্মগ্রহণ করি নাই
মৃত্যুক হইয়া জন্মগ্রহণ করি নাই, সিটিং হইয়া জন্মগ্রহণ করি নাই, টেন্ডারবাজি হইয়া জন্মগ্রহণ করি নাই, মদখোর গাঞ্জা খোর ইয়াবা খোর সুদখোর হইয়া জন্মগ্রহণ করি নাই। ও আল্লাহ, আমরা তো খুনি হইয়া পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করি নাই। যারা আমাদেরকে অস্ত্র দিয়েছে, টাকা দিয়েছে, নারী দিয়েছে, ক্ষমতার লোভ দেখিয়েছে, চাকরির লোভ দেখিয়েছে, এগুলি দেখিয়া আমাদের কি যারা অত্যাচার করাইছে, অবিচার করাইছে, এই পথে যারা আমাদেরকে হাঁটাইছে, আল্লাহ আমাদের চাইতে তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান কর। কোরআনের কথা জবাব দেন, কার কথা? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। আল্লাহ, যারা আমাদেরকে পথ বস্তর পথের দিকে ধাবিত করেছে, আল্লাহ আমরা এগুলি হয়ে জন্মগ্রহণ করি নাই, আমাদেরকে এই পথের দিকে দ্বারা নিয়ে গেছে। হে মালিক, তুমি কি করো? কি করো? করব্বানা আতিহিম দেবাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। আমাদেরকে যেই পরিমাণ শাস্তি দিতেছ, আমাদের তার চাইতে বেশি শাস্তি আল্লাহ তুমি তাদেরকে দাও, যারা আমাদেরকে এই পথে নামাইছে, এই হারাম পথে নামাইছে, এই হারাম কাজে নামাইছে, এই খুনির কাজে লাগাইছে, এই মানুষ খুন করার নেশায় আমাদেরকে যারা লাগাইছে, আল্লাহ তুমি এদেরকে আমার চাইতে দ্বিগুণ শাস্তি প্রদান করো। এবার আল্লাহর আযাবকে সহ্য করতে না পেরে সেদিন আল্লাহর আযাব দেইখা, এবার বান্দা বলবে রব্বানা হে আমার পাল্লে ওয়ালা আরিনা, একটু দেখিয়া দাও কাদেরকে আদল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। যে জিন জাতি আর যে মানব জাতি, যে জিন জাতি যে মানব জাতি, এক জাতি আমার কল্পনার জগতের মধ্যে নফসের মধ্যে কুপ্রবৃত্তি বাস্তবতা দিয়েছে, আর এক জাতি মানুষ আকৃতি হইয়া আমাদেরকে লোভ দেখাইছে পাপ করার জন্য, উচ্চ দিয়েছে পাপ করার জন্য। রব্বানা ও পাল্লে ওয়ালা আরিনা, একটু দেখিয়ে দাও তাদেরকে, দেখিয়ে দাও তারা খারাপ। আদল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তাদেরকে পাড়াইয়া, তাদের ঘরে ভাড়া দিয়া, তাদেরকে লাঠি দিয়া জাহান্নামে পালাইয়া, তারপর আল্লাহ মিলে জাহান্নামে জ্বলতে চায়। আল্লাহ আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, তুমি না নাই বিচারক আল্লাহ? ও মালিক, তুমি না নাই বিচারক? হো মালিক, তুমি না নাই বলেছ আমি আমি আমার বান্দার জন্য কি নাই বিচারক নন, শ্রেষ্ঠ বিচারক নন? হে আল্লাহ, আল্লাহ বলবেন আমি তো নাই বিচারক। তাহলে আল্লাহ আমাদেরকে যারা বিপদের মধ্যে দৌড়াইছে, বিপদের মধ্যে কাজ করা উৎসাহিত দিয়েছে, মালিক তাদেরকে একটু দেখিয়া দাও আজকে, তাদেরকে পারাইয়া পারাইয়া জাহান্নামে ঢুকাইয়া তারপর আমরা যেতে চাই। এবার আল্লাহ তাবারক তাআলা বলবেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিমামিহিম। ইমাম মানে নেতা, বলেন ইমাম মানে কি? নেতা। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিমামিহিম। কুল্লা মানে সমস্ত, সমস্ত সেক্টরের, সমস্ত বিভাগের, সমস্ত ডিপার্টমেন্টের, সমস্ত জগতের নেতাগুলিকে আল্লাহ আনবে। স্কুলের প্রধান শিক্ষককে ডাকতে বলবে এই তুমি কি তোমার অধীনস্থ শিক্ষকদের অধিকার ঠিক মতো বুঝিয়ে দিছো কিনা, বাচ্চাদের হক আদায় করছো কিনা। মাদ্রাসার প্রধান হুজুরকে জিজ্ঞাসা করবে, মসজিদের বড় ইমাম ছোট ইমামকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের রাজনৈতিক মেম্বারকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করা হবে, তোমাদের এমপিকে জিজ্ঞাসাবাদ করা হবে, তোমাদের মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে, তোমাদের প্রধানমন্ত্রীকে এবার দাঁড় করিয়া দেওয়া হবে। সেদিন আল্লাহ সমস্ত ডিপার্টমেন্টের নেতাগুলি দাঁড় করিয়া বলবে দেখো 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 ও নেতারা, তোমাদের অধীনস্থ কর্মকর্তারা, তোমাদের কর্মীরা, তোমাদের পাতি নেতারা, তোমাদের গ্রাম্য নেতারা, তোমাদের সংসারা, তোমাদের গুন্ডা পান্ডারা, তোমাদের সন্ধ্যারা, তোমাদের পাঁচটা গোলামেরা এই আখেরাতের ময়দানে দাঁড়িয়া, হাসানের ময়দানে দাঁড়াইয়া তোমাদের বিরুদ্ধে কি বিচার দেয়, এবার দেখ এই বিচারের পয়সা কিভাবে করবি কর। বুঝেন নাই কথা? এই কথা কি বুঝেন নাই? কথাটা কা?
يومن دعو كل اناس بامامهم ওসিকে জিজ্ঞাসা করা হবে ওসিরে দেখ দেখ তোমার অধীনস্থ পুলিশগুলো তোমার বিরুদ্ধে কি নালিশ করে সমস্ত ওসিরা এসপি সাহেবের বিরুদ্ধে কি নালিশ করে সমস্ত এসপিরা ওই বিভাগীয় ডিআইজি এর বিরুদ্ধে কি নালিশ করে সমস্ত বিভাগের ডিআইজিরা কেন্দ্রীয় পুলিশ প্রধানের বিরুদ্ধে কি নালিশ করে সমস্ত মুরিদেরা পীরদের বিরুদ্ধে কি নালিশ করে সমস্ত মুশরিকেরা তাদের ঠাকুর আর ব্রাহ্মণের বিরুদ্ধে কি নালিশ করে সমস্ত ব্রাহ্মণ আর ঠাকুররা মূর্তিগুলির বিরুদ্ধে কি নালিশ করে ঈসা নবী খ্রিস্টানদের বিরুদ্ধে কি নালিশ করে দেখবেন উজাইর নবী ইহুদিদের বিরুদ্ধে কি নালিশ করে দেখবেন ফিলিস্তিনিরা ইসরায়েলের বিরুদ্ধে কি নালিশ করে দেখবেন সেদিন আল্লাহ তাবারাক তাআলা প্রত্যেক সেক্টরের মানুষগুলিকে দাঁড় করাবে ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বি ইমামিহি বিশ্বাস হয় এবার নেতারা দাঁড়িয়ে যাবে ও আমার জাতি জেনে রাখো এবার নেতারা দাঁড়িয়ে যাবে তাদেরকে হাজির করা হবে সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত এটা আমি আগেই এইরকম ভাঙ্গে রেখেছি আপনাদেরকে শোনাইবার জন্য যা আপনাদের লড়াচড়া করতে না পারেন এই অস্বীকার করতে যেন না পারেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন কিয়ামতের দিবসকে যেন অস্বীকার করতে না পারেন এই জন্য সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত বলেন কয় নম্বর আয়াত উত্তর দেন সকলে কোন সূরা কয় নম্বর আয়াত সূরাতুল ইব্রাহিমের 22 নম্বর আয়াত আল্লাহ তাবারক তাআলা নেতাদেরকে বলছে নেতারা ও ব্রাহ্মণেরা ও ঠাকুরেরা ও রামেরা ও কৃষ্ণ ও রাধা ও গাদা ও হরে ও দুর্গা ও কালী ও বিভিন্ন দেবদেবী দেখো 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 তোমাদের অধীনস্থ কর্মকর্তারা তোমাদের বিরুদ্ধে কে কি বলে দেখো আল্লাহ আকবার বলেন এবার তারা উত্তরে যখন দাঁড় করানো হবে এবার তারা উত্তরে জবাব দিবে ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক ওয়াদতুকুম ফাআখলাফতুকুম এরা বলবে ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তোমার ওয়াদা ছিল সত্য ওয়াদা আর আমাদের ওয়াদা ছিল মিথ্যা ওয়াদা শুরুতে কি বলবে বলে কি বলবে আমরা ফিরেরাকে বলছিলাম মুরিদদেরকে জান্নাতে নিব আমার জান্নাতের খবরই তে নাই খোদা কিছু বুঝছেন আরে উত্তর দেন কি বলবে ওই তোমাদের দেওয়ান বাগির বাবা বলবে ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়াদতুকুম ফাখলাফতুকুম তোমাদের মাতবন্ধনের বাবা বলবে ان الله وعدكم وعد الحق وعدتكم فاخلفتكم তোমাদের আত্মশির বাবা বলবে ان الله وعدكم وعد الحق وعدتكم فاخلفتكم এই তোমাদের অন্যান্য রাজনীতিকের বাবারা বলবে ان الله وعدكم وعد الحق وعدتكم فاخلفتكم এই তোমাদের বিএনপির কর্মী নেতারা বলবে ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক ওয়াদতুকুম ফাখলাফতুকুম এই তোমাদের দুর্গা যত বড় মুশরিকে যারা আছো তোমাদের নেতারা বলবে ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা আর আমাদের ওয়াদা মিথ্যা ওয়াদা আমরা নিজেরাই যে চোর ছিলাম ডাকাত ছিলাম বাটপার ছিলাম অমিথ্যুক ছিলাম পর হক নষ্টকারী ছিলাম এতিমের মাল বন্টন ভক্ষণকারী ছিলাম মিসকিনদের মাল ভক্ষণকারী ছিলাম আমরা যে নামাজ চোর ছিলাম আমরা যে চিটিং ছিলাম আমার কর্মীরা জানতো আল্লাহ আমার কর্মীরা জানতো আয়াত কিন্তু শেষ হয় নাই এরপরে কি বলবে দাও আমার কর্মীরা জানতো ওমা কানালি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি ও আল্লাহ ও মালিক যারা আমার বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে বিচার দিয়েছে আল্লাহ তুমি এদেরকে বলো কি বলবো ওমা কানালি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি এই কর্মীরা আমার দলে আইলি কেন
নাচতে নাচতে ঢোল বাড়াইতে বাড়াইতে তারপরে কি বংশ বাড়াইতে বাড়াইতে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আমার নেতার মরে নাই আর হানতেন তালিবাড়ি তারপরে কি আমার নেতার বিরুদ্ধে কেউ কিছু বললে তার চামড়া তুলে নেব আমরা নানান প্রকার স্লোগান নানান প্রকার মিছিল নানান প্রকার কথা বলেছিলা এবার নেতারা বলবে ওমা কানালি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি তোমাদেরকে শুধুমাত্র একটি দাওয়াত দিয়েছিলাম আসার জন্য আর তোমরা কি করেছিল দলে দলে যাকে যাকে মিছিলে মিছিলে নাচতে নাচতে হো হো নামক জিকির করতে করতে তোমরা আমার দরগায় আসছো আমার কাছে আসছো আমার মিছিলে আসছো আমার মিটিং এ আসছো আমার সভাবে আসছো না 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 তোমরা আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করিও না বরং তোমরা নিজেদেরকে নালিশ করো তোমরা যদি না আসতে আমার করার কিছু ছিল না আল্লাহ এদেরকে বলো এদেরকে বলো আল্লাহ বলো এরা যদি আমার দলে না আসতো আমার করার কিছুই ছিল না নেতারা কাইটা পড়বে নেতারা কি আরে উত্তর দেন না কেন নেতারা কি কি কথা বলে ওয়ামা কানালি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি আমি শুধুমাত্র তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম আর এই দাওয়াত পাইয়া লোক পাইয়া বিরানির গেরান পাইয়া তো 14 গোষ্ঠী নাকি বিরানি খায় নাই এই জন্য বিরানির গেরান পাইয়া নাচতে নাচতে ঝাঁক তারপরে নাচতে নাচতে দলে দলে ঝাঁকে ঝাঁকে মিছিলে মিছিলে আমার দলে যাইয়া আমার সমাবেশে যাইয়া আমার দরগায় যাইয়া আমায় আস্তানা যাইয়া তোমরা নেচেছ গাঞ্জা খাইছ মদ খাইছ নেতারা বলবে ভণ্ড পীরেরা বলবে আল্লাহ এরা যদি আমার কাছে না আসতো আমার করার কিছুই ছিল না আগে জিজ্ঞাসা করে এরা আমার কাছে আইলো কেন বিশ্বাস হয় না নেতারা কি বলে গাইতে পড়বে আমার কথা না কোরআনের কথা কি বলবে বলো তোমরা আমার দলে আইলি কেন তোরা কি জানোস না আমি যে বাটপার ছিলাম আমি যে সিটিং ছিলাম আমি যে মিথ্যুক ছিলাম আমি যে গাঞ্জুরি ছিলাম আমি যে বাটপার ছিলাম আমি যে এতিমের মাল নষ্ট করে রেখেছি আমি যে খুনি ছিলাম আমি যে কাফের মুশরিক বেঈমানদের দালাল ছিলাম আমি যে কাফের মুশরিক বেঈমানদেরকে বাপ বলিয়া তারপরে নেতৃত্বে থাকতে চাই তোরা তো জানোস তোরা আমার তো আইলি কেন আগে তোরা তোদের বিচার কর এরপরে তারা বললে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম এই তোমরা আমার বিরুদ্ধে কোন বিচার দিও না আল্লাহ দরবারে বরং তোমরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে বিচার দাও ফালা তালুমুনি কোরআন কারিমের মধ্যে হাবিব সাহেব জিজ্ঞাসা করেন ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম এই আজ তোমরা আমার বিরুদ্ধে কোন বিচার দিও না নালিশ করো না বরং তোমরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে বিকাশ করো তোমরা আমার দলে আইলি কেন এরপরে তারা বলবে মা আনা বিমুশরিককুম ওয়া মা আনতুম বিমুশরিকিয়া আজ তোমাদেরকে আমি সাহায্য করতে অক্ষম তোমরা আমাদেরকে সাহায্য করতে অক্ষম প্রত্যেকের প্রত্যেকে ধর প্রত্যেকে প্রত্যেকে ইয়া নাফসি কর আল্লাহু আকবার বলেন কি বলবে মা আনা বিমুশরিককুম আমা আনতুম বিমুশরিকিয়া আজ তোমরা আমাকে সাহায্য করতে অক্ষম আমিও তোমাদেরকে সাহায্য করতে অক্ষম ফিরেরও এই কথা বলবে নেতারা এই কথা বলবে দুর্গায় এই কথা বলবে খাজা এই কথা বলবে মুশরিকরা এই নেতারা এই কথা বলবে ব্রাহ্মণরা এই কথা বলবে ঠাকুররা এই কথা বলবে দুর্গায় এই কথা বলবে কালী এই কথা বলবে প্রত্যেক ডিপার্টমেন্টের সমস্ত দেব দেবী সমস্ত ভণ্ড পীর সমস্ত ভণ্ড নেতা সমস্ত মুশরিক নেতারা এই কথা বলবে এই আজকে তোরা আমার বিরুদ্ধে কোন নালিশ করিস না বরং তুই নিজে নিজে বিরুদ্ধে নালিশ কর আজ আমি তোমাদেরকে সাহায্য করতে অক্ষম তোরা আমাকে সাহায্য করতে অক্ষম এরপরে কি বলবে জানো ইন্নি কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু আল্লাহর সঙ্গে যারা শিরিক করেছো আমি বলি যে তোরা আমার কবর আইসা সেজদা দে আমার দরগায় সেজদা দে আমার পিতাকে সেজদা দে আমার নেতাকে সেজদা দে আমার নেত্রীকে সেজদা দে আমার নেতাকে আল্লাহর ক্ষমতার কাছে নিয়ে যা আমি বলি নাই তোদেরকে টেন্ডারবাজি করতি চাঁদাবাজি করতি মাস্তানি করতি মানুষ খুন করতি যদিও বলে থাকি করলি কেন আগে নিজের দোষ নিজে দে
এই যে প্রাণের কথা প্রিয় মুসলমান ভাইরা আমার এরা কারা এদের পরিচয় কি এরা হচ্ছে তারা আমার সঙ্গে এক কথাতে এবারে জবাব এক কথাতে চলে আসেন আল্লাহর কোরআন যে সূরা দিয়া আপনাদের সামনে আলোচনা করতে চাই যা আলোচনা করার ইচ্ছা পোষণ করেছে আসুন আমরা আবারো বলি আরাইতাল্লাযী কাযযিবু বিদ্দীন আরাইতা নবী আপনি দেখেছেন তাদেরকে যারা কিয়ামতের বিচারের কার্যালয় দিবসটাকে অস্বীকার করে দুনিয়ার টাটকা সুখ পাইয়া কি পাইয়া জবাব দেন না কি পাইয়া এরপরে তারা দুনিয়ার সুখ পাইয়া কি বলবে يقول يا ليتني قدمت لحياتي افسوس করে বলবে আমি যদি এই জীবনের জন্য কিছু আগে কামাই করে পাঠাইতাম আল্লাহু আকবার বলেন কি বলবে يقول يا ليتني قدمت لحياتي কত মানুষ তো চোখের সামনে নামাজ পড়ছে তাহাজ্জুদ পড়ছে কুরআন তেলাওয়াত করেছে রোজা রেখেছে ইবাদত করেছে দাড়ি রেখেছে পাঞ্জাবি পরেছে সৎ পথে চলেছে সৎ পথে খেয়েছে খেতে খামারে কাজ করেছে কত ভালো মানুষ তারা ছিল আর তাদের উপর শত্রু তুমি করেছি আমি তাদের উপর মাথার উপর লবণ দিয়ে খাওয়ার চেষ্টা করেছি তাদের কল্লা বিচ্ছা খাওয়ার চেষ্টা করেছি আফসোস আমি যদি এই দুনিয়া থেকে কিছু নেক আমল করে আজকে পাঠাইতে পারতাম আমি যদি কিছু নেক আমল করে পাঠাইতে পারতাম এবার তাদেরকে জাহান্নামের থেকে ধাবিত করা হবে জাহান্নামের থেকে নিয়ে যাওয়া হবে এবার তখন একটু অগ্রসর হয়ে যাবে তখন কি হবে ইদাউল কফিহা সামউ লাহা শাহীকা হিয়াতাফুর জাহান্নামের হুংকার জাহান্নামের গর্জন জাহান্নামের বিকট আওয়াজ তখন শুনতে পাবে থরথর করে অন্তরটা কাঁপতে থাকবে ইজাউল কফিহা সামিউ লাহা শাহীকা ওয়াহিয়া তাফুর তাকাদু তামাইয়াতু মিনাল গাইয জাহান্নামের দ্বার রক্ষীরা জিজ্ঞেস করবে তাকাদু তামাইয়াতু মিনাল গাইয كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير এরে আল্লাহর বান্দা তোমার কাছে কি জাহান্নামের কথা যায় নাই তোমার কাছে কি আখিরাতের কথা যায় নাই তোমার কাছে কি জান্নাতের কথা যায় নাই তোমার কাছে কিয়ামতের বিভীষিকাময় হিসাব নিকেশের দিনটার কথা কি যায় নাই তারা বলবে কালু বালা হা গিয়েছিল কত যা আনা নাজির قالوا بلى قد جاءنا نذير আমরা মনে করেছিলাম আল্লাহ কিছুই নাজিল করি নাই ফাকাযাবনা মিথ্যা জেনেছিলাম ওকুলনা মা নাযালাল্লাহু মিন শাই আল্লাহ আসমান থেকে কিছুই নাজিল করে নাই নাউজুবিল্লাহ কি বলবে ফাকাযাবনা মিথ্যা জেনেছিলাম ওকুলনা মা নাযালাল্লাহু মিন শাই আল্লাহ আসমান থেকে কিছুই নাজিল করে নাই এই দুনিয়ার হুজুরা মৌলবীরা পীরেরা আমাদের কাছ থেকে টাটকা সুখগুলি কায়দা খাওয়ার জন্য টাটকা সুখগুলি নিবার জন্য এ দুনিয়ার মানুষ জেনে রাখো আমাদেরকে পরকালের ভয় দেখাইতো জান্নাতের আশা দেখাইতো জাহান্নামের ভয় দেখাইতো এ নিচে এত বিভীষিকাম হবে এত কঠিন হবে এত ভয়াবহ হবে জানতাম না এরপরে তারা কি বলবি وقالوا لو كنا نسمع او نعقل ما كنا في اصحاب السعير আফসোস যদি আম শুনতাম যদি মানতাম বিবেক খাটাইতাম মসজিদে যাইতাম আল্লাহর রঙে রঙিন হতাম আল্লাহর দিন দিয়া ইসলাম দিয়া নিজেকে সাজাইতাম তাহলে জাহান্নামের মধ্যে তো বিভীষিকাময় আজাবের সম্মুখীন হতে হতো না এবার বান্দার কমন সেন্স ফিরে আসবে এবার বান্দার কমন সেন্স ফিরে আসবে এবার বান্দা আল্লাহকে বলবে يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه يا الله যেই দুনিয়ার জন্য ঘর করেছি বাড়ি করেছি জায়গা জমিন কিনেছি নেতৃত্ব নেওয়ার জন্য দৌড়াইছি সন্তানের জন্য এত কিছু করেছি আল্লাহ
মুক্তিপণ হিসাবে ওই সন্তানগুলিকে জাহান্নামে নিয়ে যাও বিনিময়ে মালিক তুমি আমাদেরকে একটু বাঁচাও বিনিময়ে তুমি আমাদেরকে একটু বাঁচাও কি বলবে কি বলবে বিনিময়ে কাদেরকে মাশাআল্লাহ ইয়াওয়াদুল মুজরিম সূরাতুল মাআরিজ মানে আল্লাহু আকবার কোন সূরা সম্ভাব্য 11 নম্বর আয়াত শুনুন সূরাতুল মাআরিজ সম্ভাব্য 11 নম্বর আয়াত ইয়াওয়াদুল মুজরিম লাও ইয়াবতাদি মিন আযাব ইয়াওমাইজিন বিবানি আল্লাহ আমার সন্তানগুলিকে মুক্তিপণ হিসেবে জাহান্নামে নিয়ে যাও বিনিময়ে তুমি আমার একটু বাঁচাও এরপরে বলবো ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ও মালিক আমার ভাইগুলিকে জাহান্নামে নিয়ে যাও বিনিময়ে আজকে আমাকে একটু বাঁচাও আল্লাহু আকবার বলো ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি আমার আশ্রয়দাতা গোষ্ঠী জ্ঞাতি নেতা খেতা ছাতা মাতা যে যেখানে আছে তাদের 14 গোষ্ঠী পর্যন্ত জাহান্নামে নিয়ে যায় আমার একটু বাঁচাও আমান ফিল আরদি জামিআন সুম্মা ইউজিব হে মালিক তাম দুনিয়ার মানুষগুলিকে জাহান্নামে নিয়ে যাও একটা মানুষ শুধু আমার একটু বাঁচাও এবার আল্লাহ মুখ খুলবে কাল্লা কখনো নয় ইন্নাহা লাযা চামড়া খুলে ফেলা হবে চামড়া দুনিয়ার মধ্যে ক্ষমতা মস্তদে টিকাবার জন্য রাজপথের মধ্যে বলেছিল অমকের চামড়া তুলে দিব আমরা আল্লাহ কে না আজকে জাহান্নামের মধ্যে আমি আল্লাহ তোর চামড়া খুলে ফেলবো তোর বাবার দাঁত তোর নেতার দাঁত তোর নেত্রীকে দাঁত তোর ফিরের দাঁত তোর দুর্গারে দাঁত তোর নেত্রী দেবতার দাঁত কে আছে তোর চামড়া বাঁচাবার জন্য খুনিয়ায় আমি আল্লাহ তো চামড়ার মধ্যে আগুন ধরিয়া দিব আগুন ধরাইলে মরবি না আবার নতুন চামড়া গসিয়া দিব সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার এইরকম ভাবে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো এইরকম ভাবে আল্লাহ দরবারে এক একজন এক এক ভাবে বাঁচতে চাইবে কিন্তু বাঁচার কোনো সুযোগ পাবে না তাই বলতেছি এটা দুনিয়ার মানুষ এই দুনিয়া থাকার জায়গা নয় এই দুনিয়া আমাদের জন্য থাকার জায়গা নয় এই মর্মে একটা হাদিস মনে পড়ে গেল এ ভাইরা আমার এ আমার বাবার সমতুল্য মুরব্বীরা যারা যেখানে আছেন প্রত্যেকটা হাদিস শুনেন আল্লাহ পয়গম্বর বলছেন আর দুনিয়া গুজিবাতুল মুতালিবুহা কিলাব যে ব্যক্তি দুনিয়া পাইয়া আখরাত বলে যায় যেই ব্যক্তি দুনিয়া পাইয়া আখরাত বলে যায় যেই ব্যক্তি দুনিয়া পাইয়া আখরাত বলে যায় আল্লাহ নবী বলতেছেন এটা হলো দুনিয়ার কুকুর বলেন না নাউজুবিল্লাহ আর দুনিয়া রুজিফাতুন ওয়া তালিবুহা কিলাব দুনিয়া পাইয়া যারা আখরাতের শান্তি ভুলে যায় দুনিয়া পাইয়া যারা আখরাতের দিবসটা ভুলে যায় দুনিয়া পাইয়া যারা জাহান্নামের শাস্তির ভয় যারা অন্তর থেকে হারিয়ে যায় আল্লাহ কয় এরকম আল্লাহর রাসূল বলতেন এটা হলো দুনিয়ার কুকুর গোটা দুনিয়াটাই একটা মরা জানোয়ারের ন্যায় হাদিসের মূল অর্থ গোটা দুনিয়াটাই একটা মরা জানোয়ারের ন্যায় এ মরা জানোয়ার নামক দুনিয়া পাইয়া যারা আখিরাতের দিবসে ভুলে যায় আল্লাহর পয়গম্বর বলতেছেন এরা হলো দুনিয়ার কুকুর কে কার চাইতে বেশি পাবে কে কার চাইতে বেশি সঞ্চয় করবে কে কার চাইতে বেশি জোগাড় করবে এই চিন্তা এই ধান্দা এই নেশা এই আকাঙ্ক্ষা হাইরে দুনিয়ার মানুষ তোমরা চিন্তায় অস্থির ঠিক কিনা অথচ আল্লাহর পয়গম্বর বলতেছেন লাউ কানেতি দুনিয়া তাদুল ইনদাল্লাহ জানাহ বাউদাতি মা সাকা কাফিরাম মিনহা শারবা এই দুনিয়াটা যদি আমার আল্লাহর কাছে একটা মাছি বা মশার দানার সমতুল্য যদি মূল্য হতো তাহলে আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহ দ্রোহী কোন বেঈমানকে এক ডোপ পানিও পান করতে দিতেন না কি বলছে কি বলছে কথা বুঝছেন আবারো বলি লাউ কানাতি দুনিয়া তাদুল ইনদাল্লাহ জানাহ বাউদাতি মা সাকা কাফিরাম মিনহা শারবা এদের দুনিয়ার মানুষ কান খাড়া করে শুনে রাখো আল্লাহ পয়গম্বর বলেছে এই দুনিয়াটা যদি আমার আল্লাহর কাছে একটা মাছি বা মশার দানার সমতুল্য যদি মূল্য হতো তাহলে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ দ্রোহী
কোন বেঈমানকে এক ডোপ পানিও পান করতে দিতেন না অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন ও সাহাবীরা জেনে রাখো وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم قال اذا مات الميت قالت الملائكه ما قدم وقال بنو ادم ما خلف এই দুনিয়ার কোন মানুষ যদি মরে যায় এক মানুষ আরেক মানুষকে জিজ্ঞাসা করে ও কি যে মরে গেল সন্তানদের জন্য কি রেখে গেল বলে কি না বলে কি না কি বলে কি বলে এটা হাদিস প্রত্যেকে তাকাইতেছেন আমার দিকে এটা কি এটা হাদিস কি বলছে আল্লাহ নবী বলতেছেন এই আল্লাহ নবী বলতো ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা মাতাল মাইয়িত ক্বালাতিল মালাইকাতু মা কদ্দাম ওয়া ক্বালা বানু আদম মা খাল্লাব তো আদম সন্তান যখন মরে যায় এক মানুষ আরেক মানুষকে জিজ্ঞাসা করে এই অমুকে যে মরে গেল সন্তানদের জন্য কি রেখে গেল আর ফেরেশতারা যখন রুটা নিয়ে যায় ফেরেশতারা জিজ্ঞাসা করে অমুকে রুটাতে নিয়ে আসলা কি আমল নিয়ে আসলো পার্থক্যটা কি কথাটা এবার বুঝছেন দুনিয়ার মানুষ মরে গেলে এক মানুষ আরেক মানুষকে কি জিজ্ঞাসা করে বাবা আর ফেরেশতারা যে রুটা নিয়ে যায় ফেরেশতারা কি কয় এটা কিন্তু বানোয়াট কথা নয় বুখারী শরীফের হাদিস আল্লাহ আকবার বলেন অন্য হাদিসের মধ্যে আল্লাহ পয়গম্বর বলতেছেন ও সাহাবীরা বলো তোমরা ওয়ারিসের সম্পত্তিকে বেশি ভালোবাসো না নিজের সম্পত্তিকে বেশি ভালোবাসো আপনারা বলেন আপনারা কোনটা বেশি ভালোবাসেন কোনটা এটা হাদিস বলছি নবীজি বলতেছেন সাহাবীরা বলো তোমরা ওয়ারিসের সম্পত্তিকে বেশি ভালোবাসো না নিজের সম্পত্তিকে বেশি ভালোবাসো আপনারা কোনটা ভালোবাসেন ঠিক আপনাদের মতো আল্লাহ রাসূল বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের সম্পত্তিকে বেশি ভালোবাসি নিজের সম্পত্তিকে বেশি ভালোবাসি ওয়ারিসের সম্পত্তিকে দূরে সরিয়ে রাখি সাহাবীরা যে উত্তর দিয়েছে আপনাকে সেই উত্তরের সঙ্গে একমত আমার কথাটা আমাকে বুঝেন নাই উত্তর দেন নাই সাহাবীরা কি বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা নিজের সম্পত্তিকে বেশি ভালোবাসি ওয়ারিসের সম্পত্তিকে আমরা দূরে সরিয়ে রাখি আল্লাহর রাসূল যে কথা বলেছেন এই কথার সঙ্গে কি আপনারা আর সাহাবীরা যে উত্তর দিয়েছে কথার সঙ্গে আপনারা একমত আলহামদুলিল্লাহ এবার নবী বলতেছেন তোমরা ওয়ারিসের সম্পত্তি বলতে কি বুঝেছো আর নিজের সম্পত্তি বলতে বা কি বুঝেছো তবে তোমরা জেনে রাখো এই কান সজাগ করে শুনে রাখুন নবী বলতেছেন তাহলে তোমরা জেনে রাখো এই দুনিয়ার মধ্যে টাকা করো ব্যালেন্স করো বাড়ি করো জায়গা করো দোকান কিনো বড় বড় পদ পদবী উপার্জন করো এগুলো সব কিছু উপার্জন করো তোমার ওয়ারিসের জন্য ছেলের জন্য মেয়ের জন্য মার জন্য বাবার জন্য ভাইয়ের জন্য আত্মীয় স্বজনদের জন্য তুমি মরে গেলে এর প্রত্যেকটি প্রত্যেকে ওয়ারিস দাবি করে বন্টন করে খাবে বুঝেন নাই যা কিছু উপার্জন করছেন আজকে মরে গেলে এর বন্টন করে খাবে কে খাবে কি না আল্লাহ নবী বলতেছেন ও সাহাবীরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার জীবনে তোমার হায়াতে জিন্দিগি যা কিছু আল্লাহর রাস্তে দিয়ে যাও এগুলি তোমার একমাত্র নিজের সম্পত্তি কিছু বুঝছেন মুখ দিয়ে ছোট হয়ে গেল আবার ছোট হয়ে গেছে আদিশটা ভুলে গেছেন দুনিয়ার মধ্যে বাড়ি করেছেন টাকা করেছেন তারপরে দোকান কিনেছেন ব্যালেন্স করেছেন যত তালা করেন না কেন এগুলি সবগুলো কাজ সম্পত্তি কাদের আর হায়াত জিন্দিগিতে জীব দশায় আল্লাহর ওয়াস্তে যেটা দিয়ে যাবেন এটা কার সম্পত্তি নিজের সম্পত্তি আপনাকে আপনাদের নিজের সম্পত্তি তৈরি করতে চান জবাবদার আপনাকে আপনাদের নিজের সম্পত্তি তৈরি করতে চান কারা কারা চান হাত তুলে আল্লাহর দেখান তো আল্লাহ আল্লাহ তুমি হাতগুলি কবুল করো বলেন আমিন আল্লাহ তুমি হাতগুলি কবুল করো বলেন আমিন এবার হাত নামান এবার আফসোস করে বলি আমার দেশের তথা কথিত এক জাতীয় মানুষেরা মা মরে যায় বাবা মরে যায় দাদা মরে যায়
দাদি মরে যায় মুহূর্তের মধ্যে তাদের জন্য কি করে জানেন ও হুজুর আহেন 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 10 জন 15 জন 20 জন আহেন কি করব আজকের দিনে আমার দাদি মা মরে গেছে তা আমি কি করব আমরা বাড়িতে আমরা একটা গরু খতম করে যান এই দিনে মা খতম হইছে আপনি কি খতম করে যান গরু খতম করেন আর কি করব 10 জন 15 জন 20 জন আসে এবার কোরআন খতম করেন কোরআন খতম আজকের দিনে গরু খতম আজকের এই দিনে মা বাবা খতম ঠিক আছে এরপর একটা গরু জবাই করে কি করেন নেতারে নেত্রীরে নেতা মেম্বাররে চেয়ারম্যানরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে সবার আইনা দাওয়াত দিয়ে খাবার আর ওই যে যে এতিমদের কথা বলা হয়েছে ওই যে যে মিসকিনদের কথা বলা হয়েছে তাদেরকে ঠিকই বাড়ির আঙ্গিনা ধার করে রাখেন এই এত খামখাম করস কেন বিকালাইস আমার নেতারা খায়ালো আমার নেতারা খায়ালো দেখোস তো আমার নেতারা গাড়ি লই আইছে নেতারা খায়ালো ঠিক কি না সম্মানিত উপস্থিতি তোমার এই নেতা নেত্রী করে এই জাতীয় দেখানো গরু কয়েক হাজার যদি এক পাল্লায় করো কোন মসজিদ মাদ্রাসায় যদি একটা হাজার টাকা দশটা হাজার টাকা পঞ্চাশটা হাজার টাকা এক লক্ষ টাকা ওর কিছু একটা অংশ যদি আল্লাহ রাস্তা দান করো কিয়ামত পর্যন্ত দানের সওয়াব তোমার আমল নামার মধ্যে তোমার বাপের আমল নামার মধ্যে তোমার দাদার আমল নামার মধ্যে সওয়াব ঢুকতে থাকবে সুবহানাল্লাহ এই পৃথিবীর মানুষ কোন পথে টাকা ব্যয় করলে কি বললে টাকা দিলে টাকা বেশি পাওয়া যাবে কোন ব্যবসা করলে লাভ বেশি হবে এটা জানে কোন জায়গায় টাকা খরচ করলে সওয়াব বেশি হবে এটা জানে না কথা কি শুনেছেন কোন পথে টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করলে কি বেশি হবে সওয়াব বেশি হবে দুর্ভাগ্য এই জাতি এটা জানে না আর হে এই জান্নাতের বাগানের ফুটন্ত ফুলেরা এই মাদ্রাসার জন্য প্রতি বছরই মনে হয় আমাকে দিয়ে একটু কালেকশন করা তাই না আজকের কালেকশন অল্প কিছু করব তিন চার দুই তিনটা আইটেমের